সবাইকে স্বাগত স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে। আপনাদের সাথে আছি আমি নিবিড় সাহা। প্রতিদিনের বিশেষ বিশেষ সংবাদগুলো নিয়ে আমাদের এই আয়োজন সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান। আজকে আমরা কথা বলবো ঘূর্ণিঝড় মিথিলিকে নিয়ে। অর্থাৎ কিছুক্ষণ আগে, অর্থাৎ দুপুর 3টা নাগাদ কিন্তু এই ঘূর্ণিঝড় মিথিলি, যেটি বঙ্গোপসাগরে সৃষ্ট হয়েছিল এবং সেটি কিন্তু দেখা গেছে যে আসলে উপকূলে আঘাত করে এবং উপকূলে আঘাত আনার পরেই কিন্তু দেখা গেছে যে সেটি আসলে তার শক্তি হারিয়ে ধীরে ধীরে শক্তি কমতে শুরু করে ঘূর্ণিঝড়টির। এবং এখন কিন্তু দেখা গেছে যে শুধু উপকূলীয় অঞ্চল সহ সারা দেশে যে বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিপাতের মধ্য দিয়েই কিন্তু এই ঘূর্ণিঝড়টি তার শক্তি পুরোপুরি হারিয়ে ফেলবে বলে আমাদেরকে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তো সব কিছু মিলিয়ে আমাদের কাছে একটি প্রতিবেদন রয়েছে এই ঘূর্ণিঝড় মিথিলিকে নিয়ে। আমরা আগে সেই প্রতিবেদনটি দেখে আসি, চলুন। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় মিথিলিতে রূপ নিয়ে শুক্রবার বিকেলে উপকূলে আঘাত হানে। এরপর সেটি দুর্বল হয়ে আবারও নিম্নচাপে পরিণত হয়। তবে এর প্রভাবে দেশের বিভিন্ন জনপদে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হয়। উপকূলের নদ নদীও ছিল উৎকাল, স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বাড়ে জোয়ারের পানি। নদীতে মাছ শিকারে না নামতে জেলেদের নির্দেশনা দেয় প্রশাসন। মোংলার পশুর চ্যানেলে ডুবে যায় 800 মেট্রিক টন কয়লা নিয়ে একটি কার্গো জাহাজ। তবে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় জাহাজটিতে থাকা মাস্টার সহ 11 নাবিককেই। মিথিলির প্রভাবে উত্তাল থাকে সাগর, বড় বড় ঢেউ আছড়ে পড়ে তীরে। সমুদ্র ও নৌবন্দরে জারি করা হয় সতর্কতা, বন্ধ করা হয় সব ধরনের লঞ্চ চলাচল। জনসাধারণকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন উপকূলের বাসিন্দারা। ক্ষয়ক্ষতি কমাতে তাদের নিরাপদ আশ্রয়ে যেতে প্রশাসনের পক্ষ থেকে করা হয় মাইকিং, প্রস্তুত রাখা হয় আশ্রয় কেন্দ্র। এদিকে বৃষ্টির পানি জমে বরিশালে জলাবদ্ধতার সৃষ্টি হয়। নগরীর বটতলা, ভাটিখানা, সদরোড সহ বিভিন্ন এলাকায় হাঁটু সমান পানিতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনার কারণেই এমন পরিস্থিতি, অভিযোগ তাদের। পানির ওঠার কারণে মানুষ চলাচল করতে পারে না, মানুষে কোথাও যেতে পারে না, এজন্য অনেক সমস্যা হইতে আছে। রাস্তাঘাটে পানি, ইনকাম নাই, এইভাবে হইলে কিভাবে চলবো? বাসায় হাও পানি। ক্ষয়ক্ষতি এড়াতে Alert 3 জারি করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরে থাকা 22টি মাদার ভেসেলকে পাঠানো হয় গভীর সাগরে। বন্ধ থাকে বহির্নোঙরে অবস্থানরত মাদার ভেসেল থেকে পণ্য ওঠানামা। পরে আবহাওয়া অফিস জানায় দুপুরের পর থেকে ঘূর্ণিঝড়টি দুর্বল হওয়ায় নামিয়ে দেওয়া হয়েছে সমুদ্র বন্দরের বিপদ সংকেত। মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে গুড়িগুড়ি ও হালকা বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। এই ঘূর্ণিঝড় মিথিলিকে কেন্দ্র করে কিন্তু দেশের যে সমুদ্র বন্দরগুলো রয়েছে, অর্থাৎ 4টি সমুদ্র বন্দর, মংলা এবং পায়রা সমুদ্র বন্দরে 6 নম্বর সতর্কতা সংকেত, দুঃখিত 7 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছিল। পরবর্তীতে চট্টগ্রাম এবং কক্সবাজারে কিন্তু 6 নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছিল শুরুতে। পরবর্তীতে যখন দুপুর 3টা নাগাদ এই ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানে, তারপরে কিন্তু এটি শক্তি হারাতে শুরু করলে দেখা গেছে যে আসলে আবহাওয়া অধিদপ্তর থেকে দুই যে 4টি সমুদ্র বন্দর রয়েছে সবগুলোতেই বিপদ সংকেত 3-এ নামিয়ে আনেন তারা। তো সব কিছু মিলিয়ে যদি বলা যায় যে আসলে এই ঘূর্ণিঝড়টির কারণে কিন্তু দেশের যে সমুদ্র বন্দরগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ কয়েক ঘন্টা বলা যায় বন্ধই রাখতে হয়েছে। এবং পাশাপাশি দেখা গেছে যে আসলে যে মাছ ধরার ট্রলারগুলো রয়েছে সেগুলোও কিন্তু আসলে নিরাপদেই তীরে রাখা হয়েছিল। তো সব কিছু মিলিয়ে যদি বলা যায় যে আসলে এই ঘূর্ণিঝড়টি কেন্দ্র করে কিন্তু সারা দেশে বৃষ্টিপাত হয়েছে। এবং আমি যদি একটু তথ্য বলি যে গত কয়েক ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ভোলায়, 176 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এরপরেই কিন্তু রয়েছে বরিশাল, 100
54 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সেখানে। এরপর দেখা যাচ্ছে যে আসলে পটুয়াখালী রয়েছে, অর্থাৎ পটুয়াখালীতে বৃষ্টিপাত হয়েছে 144 মিলিমিটার। তো এর পাশাপাশি রাজধানী সহ সারা দেশেই কিন্তু এই বৃষ্টিপাত অব্যাহত ছিল এবং এখনও অব্যাহত আছে। আবহাওয়া অফিস বলছে যে রাত 12টার পর থেকে কিন্তু সারা দেশে বৃষ্টিপাত কমতে শুরু করবে। তো রাজধানীতে বৃষ্টিপাত নিয়ে আমাদের কাছে একটি প্রতিবেদন রয়েছে, সেই বিষয়ে কথা বলার আগে আগে সেই প্রতিবেদনটি আগে দেখে আসি, চলুন। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড় মিথিলিতে পরিণত হওয়ার পর এবার দুর্বল হয়ে রূপ নিয়েছে নিম্নচাপে। রাজধানীর আকাশেও তার প্রভাব পড়েছে। শুক্রবার ভোর থেকেই রাজধানীতে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, সময় যতই গড়ায় ততই বাড়তে থাকে বৃষ্টি, সাথে দমকা হাওয়া। লাগাতার অবরোধের কারণে নগরবাসীদের একটি বড় অংশ ছুটির দিনকে ভাগ করে নেন নানা কাজে, কিন্তু বৃষ্টিতে ভেস্তে গেছে সব পরিকল্পনা। তারপরও প্রয়োজনে নগরীর মানুষ বের হয়েছেন বৈরী আবহাওয়া মাথায় নিয়েই। সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। বৃষ্টির জন্য এবার বাস অ্যাভেলেবেল নাই, যার কারণে পাচ্ছি না আরকি, যেতে খুব হয়রানি হচ্ছে আর কি। রাস্তাঘাটে গাড়ির সমস্যা তো প্রথম, বৃষ্টির মধ্যে যাত্রী কম হয়, এটা ঠিক আছে। আজকে পরীক্ষার কারণে একটু দু একজন দেখা যাইতেছে, বাসা থেকে বাইর হয় না। আমরা মনে করেন রুজি রোজগার কম, যাত্রী তো পাওয়া যাচ্ছে না, আর আমগো মালিকরা তো জমা কম নেয় না। সাপ্তাহিক বন্ধের দিন থাকলেও রাজধানীর বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা নেওয়া হয় আজ, তাতে শিক্ষার্থী ও অভিভাবকদের পড়তে হয় ভোগান্তির কবলে। অবরোধের জন্য অন্যান্য সময় বাচ্চারা আসতে পারছে না স্কুলে, যার জন্য সবাই কষ্ট হচ্ছে ইয়াতে। শুক্রবারে পরীক্ষাটা নিচ্ছে ঝামেলা, তো কারণ এই অবস্থায় যে আসা জানে, আবার দূরে থেকে আসা, জ্যাম থাকে, কষ্ট হয়ে যান আসতে। পরীক্ষার সময় তো আর সময় নিয়ে ইয়ে করা যাবে না, আর যেটা হচ্ছে যে বৃষ্টির কারণে তো আরও বেশি। স্কুল খোলা রাখতে বাচ্চাদের তো পরীক্ষা দিতেই হবে, সেজন্য আমাদের কষ্ট করে নিয়ে আসতেছি। ঘূর্ণিঝড়টি পুরোপুরি উপকূল অতিক্রম না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে এই বৃষ্টির প্রভাব। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। একদিকে যেমন আজকে শুক্রবার ছিল এবং ভোর থেকেই দেখা গেছে যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছিল রাজধানী জুড়ে, রাজধানী সহ সারা দেশে কিন্তু দেখা গেছে যে বৃষ্টিপাত হচ্ছিল। সেই সাথে বলা চলে যে আসলে গত কয়েকদিনের লাগাতার যে অবরোধ কর্মসূচি, তার কারণেই কিন্তু যে নগরবাসী তাদের দৈনন্দিন যত কাজ থাকে তারা কিন্তু এই শুক্রবারের জন্যই, একটি ছুটির দিনের জন্য কিন্তু সব কিছু তারা পরিকল্পনা করে রেখেছিলেন। কিন্তু আজকে সকালে যেটা আমরা দেখেছি, নগরবাসীর সাথে কথা বলেছি, যারা বাইরে এসেছেন তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে আসলে তাদের পুরো পরিকল্পনায় ভেস্তে গেছে। কেননা আজকে দিনটিকে কেন্দ্র করে তারা যত কাজ সাজিয়ে রেখেছিলেন, সকালবেলা থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টিতে কিন্তু দেখা গেছে যে বেশিরভাগ মানুষই কিন্তু কাজে বেরোতে পারেনি, কিংবা বের হলেও সেই কাজটি না করেই তাদেরকে ফিরে যেতে হয়েছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু তারা বলছেন যে আসলে তাদের যে এই যে কাজের একটি ব্যাঘাত, পাশাপাশি তাদের যাতায়াতে কিন্তু একটি বড়সড় সমস্যা হয়েছে, ভোগান্তি হয়েছে রাস্তায় প্রচুর যানজট ছিল। আমরাও সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরেছি, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে আসলে অন্য সকল যে শুক্রবার রয়েছে সেগুলোর থেকে কিন্তু আজকের শুক্রবার একটু অন্যরকম ছিল। কেননা প্রতি শুক্রবারে যেমনটি আমরা দেখি যে সকাল থেকে রাজধানীর রাস্তাঘাটগুলো ফাঁকাই থাকে, কিন্তু আজকে আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু রাজধানীর রাস্তাঘাটগুলোতে জ্যাম ছিল, পর্যাপ্ত যানবাহন আমরা দেখেছি, গণপরিবহন কিছুটা কম থাকলেও কিন্তু ব্যক্তিগত পরিবহন আর সিএনজি কিন্তু পর্যাপ্ত পরিমাণে ছিল। তারপরেও কিন্তু আমরা যারা নগরবাসীরা রয়েছেন তারা কিন্তু বলেছেন যে আসলে তারা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য যে নির্দিষ্ট বাসগুলো সেগুলো তারা পেতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারা পাচ্ছেন ঠিকমতো আসছে না, এমনটি কিন্তু তারা অভিযোগ করেছেন। পাশাপাশি আজকে আরেকটি বিষয় যেটি আসলে যে জ্যামের অন্যতম একটি কারণ হতে পারে, যে আজকে ঢাকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু আজকে খোলা ছিল, সেগুলোতে দেখা গেছে যে অবরোধের কারণে সপ্তাহের বাকি সময়টা বন্ধ থাকলেও কিন্তু শুক্রবার এবং শনিবার এই দুই দিনকে কেন্দ্র করে কিন্তু তারা যত ক্লাস এবং পরীক্ষা সেগুলো কিন্তু তারা নিচ্ছেন এখন গত দুই সপ্তাহ ধরে, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো
আজকে যেমনটি দেখা গেছে যে আসলে সকালে যাদের পরীক্ষা ছিল তারা কিন্তু দেখা গেছে যে আসলে এই যে বৃষ্টি পার হয়ে তারপর জ্যামে আটকে থেকে এবং অতিরিক্ত সময় ব্যয় করে কিন্তু তাদের সেই শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে হয়েছে। আমরা তাদের সাথেও কথা বলেছিলাম, শিক্ষার্থী এবং অভিভাবকরা যেমনটি বলছে যে আসলে এখানেও তাদের একটি বিশাল ভোগান্তির সৃষ্টি হয়েছে এবং প্রতিনিয়ত দেখা গেছে যে আসলে বাসা থেকে বের হওয়া থেকে শুরু করে স্কুলে পৌঁছানো পর্যন্ত পুরোটাই কিন্তু তাদের অতিরিক্ত সময় যেমন লেগেছে, অতিরিক্ত ভাড়াও তেমন লেগেছে এবং রাস্তায় বেশি যানবাহনের থাকার কারণে যানজটেও পড়ে থাকতে হয়েছে। সব মিলিয়ে যদি বলতে যাই যে আবহাওয়া অফিস কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছে যে আসলে এই ঘূর্ণিঝড়টি এখন আর আগের মতো শক্তিশালী নেই এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে এটি শক্তি হারিয়ে সম্পূর্ণভাবে নিঃশেষ হয়ে যাবে এমনটি কিন্তু আবহাওয়া অফিস আমাদেরকে নিশ্চিত করেছেন। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমাদের আজকের আয়োজন, অন্য কোনো দিন অন্য কোনো আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন সময়ের।